গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা যেন থামছেই না। এবার রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত উপেক্ষা করে বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়াই 20 শিক্ষককে স্থায়ী নিয়োগের অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে, যদিও নিয়ম মেনে সবই হয়েছে এমন দাবিদার। মিজবা আমিনের ছবিতে রাজীব আহমেদ রাজুর রিপোর্ট। 2016 সালে বিশ্ববিদ্যালয়ের 18তম রিজেন্ট বোর্ড সভায় সিদ্ধান্ত হয় শিক্ষকদের উচ্চতর পদের বা শিক্ষা ছুটির বিপরীতে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্তদের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে স্থায়ীকরণ করা যাবে। সম্প্রতি কোনো বিজ্ঞপ্তি ছাড়াই 20 শিক্ষকের চাকরি স্থায়ী করতে আদেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তালিকায় থাকা এক শিক্ষক বলছেন, উপাচার্যের বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এটা মানবিক কারণে কিন্তু আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় এই বিষয়টা করছেন, এবং রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যরা ওনারা যদি মনে করেন যে এটা ঠিক আছে বা ওনার আলোচনা সাপেক্ষে, তাহলে এটা অনুমোদন দিলেই এটা আইন হয়ে যাবে। অভিযোগ রয়েছে, বিতর্কিত এক শিক্ষককে রিজেন্ট বোর্ড সদস্য এবং দুই শিক্ষককে একাডেমিক কাউন্সিলের সদস্য বানিয়েছেন উপাচার্য। যখন কোনো বিষয় নিয়ে আপত্তি উত্থাপিত হয় এবং তার প্রেক্ষিতে যদি সেটি স্থগিত হয়, তাহলে পরবর্তীতে ওই স্থগিত হয়ে যাওয়া ব্যাপারটি কিন্তু আবার একাডেমিক কাউন্সিলের সামনে উত্থাপনের মাধ্যমেই সেটিকে নিষ্পত্তি করার বিধান রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ না করলেও উপাচার্য ও তৎকালীন রেজিস্ট্রারের সম্মতিতে এমন নিয়োগ জানালেন বর্তমান রেজিস্ট্রার। আর মানবিক কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য বলছেন শিক্ষক সমিতির নেতারা। আমরা শিক্ষকদের দাবিগুলো বিচারকে ওভাবে বলেছি, বিচার সেভাবেই নিয়েছে, এবং আমরা মনে করি যে এইটা যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিস আছে, সো এইটা মানে করোনাকালীন সময় বিবেচনা বিচার এটা নিতে পারে। বিজ্ঞপ্তিটা আমরা প্রকাশ করি নাই, সেটা তো বললামই যে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং তৎকালীন রেজিস্ট্রার স্যার বিষয়টা দুজনের অবগতিতেই এটা করেছেন। যদিও উপাচার্য বলছেন নিয়ম মেনেই সব করা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট করছে, সেখানে নেওয়া হয়েছে কাউকে স্থায়ী, আর কাউকে নেওয়া হয়েছে শিক্ষক হিসাবে, যেহেতু স্থায়ী পদ এখন আমার আসছে, এদেরকে স্থায়ী নেওয়া আগে ম্যান্ডেটরি, এই লোকগুলি আমাকে দুর্দিনে 3 বছর 4 বছর সার্ভিসটা দিছে। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে আইন মেনে চলার পরামর্শ শিক্ষক শিক্ষার্থীদের। রাজীব আহমেদ রাজু, চ্যানেল 24, গোপালগঞ্জ। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।